বাদী সরকার ক্ষমতায় ছিল তার সঙ্গে অনলাইনে আমরা অনেক অনুষ্ঠান করেছি। অনেকে এই যে লন্ডন বিএনপির মালিক সাহেব সহ অনেক ইউটিউবার আছেন যারা এই ফ্যাসিবাদ পতনের পরে তারা দেশে আসতে পেরেছেন একটা দীর্ঘ সময়ের পর। কারোর মায়ের মৃত্যু হয়েছিল, পিতার মৃত্যু হয়েছিল, ভাইয়ের মৃত্যু, তারা জানাজায় থাকতে পারে নাই, মাটি দিতে পারে নাই। এই ধরনের একটা পৈশাচিক ঘটনা দেশের মধ্যে ছিল। আর এখানে যারা আছে তারা যে কত মামলার অধিকারী, আমার সামনে যারা বসে আছেন বিএনপির এবং বিএনপির বাইরে যারা গণতন্ত্রের প্রত্যাশা আন্দোলন করেছেন, মামলা খেয়েছেন, জেলে গেছেন, সহকর্মী হারিয়েছেন, গুম হয়েছে, আমাদের ইলিয়াস আলী, আমাদের চৌধুরী আলম, এরকম অসংখ্য নেতাকর্মী, প্রায় শতাধিক 8 শতাধিক নেতাকর্মী এখনো খোঁজ নাই। আমি তাদের প্রতি যাতে ফিরে আসে সে ব্যবস্থা আমরা যদি করতে পারি। যেমন ইলিয়াস মারা গেছে না বেঁচে আছে, চৌধুরী আলম মারা গেছে না বেঁচে আছে, তার জন্য জানাজা পড়াবে, মিলাদ পড়াবে না, তার মানে এক এক ভয়ঙ্কর পরিস্থিতি। এই সরকার, দানবীয় সরকার, যারা পালিয়েছে দেশ ছেড়ে তাদের জন্য এটা ভাবা যায় যে একটা দেশের প্রধানমন্ত্রী দাবিদার প্রধানমন্ত্রী, দখলদার প্রধানমন্ত্রী, 15 বছর ধরে যিনি ওই আসন দখল করে রেখেছিলেন তথাকথিত নির্বাচনের নামে, তামাশার নির্বাচন, সে পালিয়েছে, তার মন্ত্রী পরিষদের সদস্যরা পালিয়েছে, তার এমপিরা পালিয়েছে, স্পিকার পালিয়েছে, তার প্রধান বিচারপতি পালিয়েছে, এটা আমার মনে হয় বাংলাদেশ ছাড়া পৃথিবীতে এই ধরনের কোনো নজির নাই, কোনো নজির নাই। দেশে থাকবে, যদি অন্যায় করে মামলা হবে, জেলে যাবে, কিন্তু তারা এমন একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, এত নির্মম পরিস্থিতি তৈরি করেছিল যে পরিস্থিতির কারণে পালিয়ে যারা ছাড়া তাদের বাঁচার আর কোনো পথ ছিল না। এটাই বাস্তবতা, এটাই ঘটনা। সেনাপ্রধান কোথায় যেন দেখলাম বলেছেন যে তাদেরকে রক্ষা করা ছাড়া, তাদেরকে মানে আশ্রয় দেওয়া ছাড়া রক্ষা করা যেত না। আমি সেনাপ্রধানকে বলবো, আমাদের পার্টির পক্ষ থেকে মেজর হাফিজ সাহেব বলেছেন যে 600-এর অধিক আপনি যাদের আশ্রয় দিয়েছিলেন তারা কারা, এই ক্রিমিনাল গুলো কোথায় গেল, এই লিস্টটা আপনি জাতির সামনে প্রকাশ করুন। আর এই সরকারকে আমি বেশি বক্তৃতা করবো না, কারণ আমাদের যারা সহকর্মী আছেন বিস্তারিত ভাবে আজকে এখানে তুলে ধরেছে। এই দেশে সংস্কার কোনো সমস্যা না, যেটা সমস্যা সেটা হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিন তারিখ ঘোষণা, দিন তারিখ ঘোষণা। এই জাতি কি করে ভালো কাজ করতে হয় সেটা গত 52 বছরের পরে একাধিকবার তারা প্রমাণ করেছে, একাধিকবার। শেখ মুজিবের শাসন, তার পরবর্তীতে শহীদ জিয়ার আগমন, দেশের বাকশালীতন্ত্র খতম, সব পত্রিকা প্রকাশ, বিএনপির জন্ম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবির্ভাব, আর এখন শহীদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র, বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্র, বিএনপির কাণ্ডারি, এখন বিএনপির এখন কাণ্ডারি জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রীর আসনে শুধু মানে অধিষ্ঠিত হওয়া খালি বাকি আছে। সেটা কি করে ঠেকানো যায়, কিভাবে মানে বন্ধ করা যায়, যেটা 111 থেকে শুরু হয়েছে, দুই নেত্রীর ঠেকানো, যেটা আসলে দুই নেত্রী না, ছিল বিএনপি এবং বেগম জিয়াকে ঠেকানো। সেই জন্যে তারা, কারণ 111-এর এই যে আশাটা, এটা কিন্তু শেখ হাসিনা নিজেই বলেছিল তার আন্দোলনের ফসল, বলছে না? তাহলে তার তো ঠেকানোর কোনো কারণ ছিল না, এবং মঈন ফখরুদ্দিন তার হাতেই ক্ষমতা দিয়ে দেশ ছেড়েছে। সেই জন্যে তারার ধারাবাহিকতা এখন কেউ কেউ মনে করছে জনাব তারেক রহমান বিএনপিকে ঠেকানোর জন্য শত আয়োজন করা আছে। আমার তো ভাই আপনার কাছে ক্ষমতা চাচ্ছি না, বিএনপি আপনার কাছে ক্ষমতা চায় না, দেশবাসীর তাই ভোট অধিকারটা আমরা চাচ্ছি।
কত 16 বছর ধরে এই ভোট অধিকারটা আমরা চাইছি। আপনি কি করবেন সেটা যত দ্রুত সম্ভব করেন করে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেন, রোডম্যাপ ঘোষণা করেন। পুলিশ দরকার নাই, প্রশাসন দরকার নেই, সেনাবাহিনী দরকার নেই, ভালো নির্বাচন কি করে করতে হয় এই দেশের জনগণ জানে। সেই জনগণের উপর নির্ভর করেছিল বলেই ছাত্র জনরা একটা ফ্যাসিস্টকে কিভাবে তাড়াতে হয় সেটা কিন্তু প্রমাণ করেছে। সেহেতু তারা একটা ভালো নির্বাচন করতে পারবে না, এটা কি বিশ্বাসযোগ্য? পুলিশ ঠিক করতে হবে, প্রশাসন ঠিক করতে হবে, তারপরে কি সংস্কার করতে হবে, এসব টালবাহানা দেশবাসী দেখতে চায় না। আপনাদেরকে আমরা পরশপাথর মনে করি, কিন্তু আপনারা কি আপনাদেরকে পরশপাথর মনে করেন কিনা? যদি তাই মনে করেন তাহলে একটা নির্বাচন রোডম্যাপ যত তাড়াতাড়ি আপনারা ঘোষণা করবেন, নাগরিক প্রত্যাশা তত তাড়াতাড়ি পূরণ হবে। এটা হলো প্রধান কাজ। এই কাজটা করলে জাতি আপনাদেরকে স্মরণে রাখবে, ইতিহাসে আপনাদের স্বর্ণ অক্ষরে আপনাদের নাম লেখা থাকবে। আপনারা গত সময়ের অভিজ্ঞতার প্রেক্ষিতে যাতে একটি ভালো কাজ করা যায়, যেটা বিচারপতি শাহাবুদ্দিন সাহেব করেছিলেন, এই দৃষ্টান্ত আমাদের ইতিহাসে আছে, রাজনৈতিক ইতিহাসে আছে, এই কাজটি করুন। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।